সংগ্রামী সভাপতি আজকের এই প্রতিবাদ সভার ডাকসুর সাবেক ভিপি জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক জেলা বাবানুর রহমান প্রধান অতিথি দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ এবং জাতীয়তাবাদী দল বিএনপির সকল পর্যায়ের অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কর্মী ভাইরা আজকের এই প্রতিবাদ সভা এই সরকারের জুলুমের বিরুদ্ধে এই সরকারের উৎপীড়নের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে গণতন্ত্র এবং গণতন্ত্র স্বীকৃত মানুষের যে অধিকার সেটা কণ্ঠস্বরের স্বাধীনতা সেই ন্যায়সঙ্গত স্বাধীনতাকে দমন করার যে সরকারের যে প্রচেষ্টা গায়েবি মামলা দিয়ে নির্বিচারে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ সভা বন্ধুরা ক্ষমতা এমন এক জিনিস এই ক্ষমতার মোহে মানুষ নিজের বাপ্পাকেও ভুলে যায় ক্ষমতার মায় নিজের বাবা মা কি বলেছে সেই বাবা মার কথাও তারা ঠিক মতো পড়ে না ঠিক মতো জানে না আমরা গত পরশুদিন দেখলাম এদেশের একজন খরজন্ম রাষ্ট্রনায়ক মহান স্বাধীনতার ঘোষক এদেশের শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে মামলা করেছেন কে করেছেন আরেকজন মুক্তিযোদ্ধার মেয়ে তার নাম হচ্ছে কি নাজিয়া তিনি এই সরকারের এই সরকারের অবৈধ পার্লামেন্টের এমপি এবং এই এমপি হওয়ার কারণে এই সরকারের কথায় তিনি মামলা করেছেন কেন কেন করেছেন ক্ষমতার মায়া হরিণ এই কারণে অথচ তার মা একটি বই লিখেছে কর্নেল হুদা এবং আমার যুদ্ধ এবং সেখানে তিনি সুস্পষ্টভাবে বলেছেন সেদিন খালেদ মোশাররফ এবং কর্নেল হুদাকে সুরক্ষা করার জন্য জিয়াউর রহমান দায়িত্ব দিয়েছিলেন আরেকজন সামরিক অফিসারকে কে বলছেন যিনি এই মামলা করেছেন তার মা নিজের মায়ের বই পড়েন না নিজের বাবার বই পড়েন না হাসিনার কথা শুনেন যে হাসিনা অবৈধ যে হাসিনা অস্পষ্ট যে হাসিনা জোর করে রাতের বেলায় যিনি ভোট করেন তার মতো অবৈধ সত্তার কথা শুনে তার এমপি হয়ে আপনি এই মামলা করেছেন এই দেশের একজন খ্যাতনামা দেশপ্রেমিক জিয়াউর রহমানের বিরুদ্ধে অথচ যিনি যাই ছিলেন যিনি অপপ্রচার করেছেন তার ব্যাপারে কিছু বলেননি বন্ধুরা আমার এইটাই হচ্ছে এই সরকারের এমপি মন্ত্রী যারা আছেন তাদের হলো এই বৈশিষ্ট্য কারণ ওদেরই একজন মন্ত্রী আপনাদের মনে আছে এই গত গত পরশুদিন বলেছেন কালকের সংবাদপত্রে এসছে যারা সিগারেট চেয়ে খেত যারা চেয়ে চিনতে খেত তারা এখন ব্যাংকের মালিক তারা এখন ইন্ডাস্ট্রির মালিক তারা মিল কারখানার মালিক কে বলছেন আওয়ামী লীগের শিল্পপতি মন্ত্রী বলছেন এটা বিএনপির লোক বলেনি এটা বিরোধী দলের লোক বলেনি স্বয়ং আওয়ামী লীগের মন্ত্রী বলছেন যারা চেয়ে চিনতে খেত তারা ব্যাংকের মালিক তারা ইন্ডাস্ট্রির মালিক তারা কালো টাকার মালিক এরাই টাকা পাচার করে তাদের প্রধানমন্ত্রী বেগম তাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো সুতরাং সেই অবৈধ সরকারকে রক্ষা করার জন্য আজকে নিজের বাপ্পাকে ভুলে গিয়েও এমপি মন্ত্রীরা অপপ্রচারে লিপ্ত হয়েছে আমি আজকের এই প্রতিবাদ সভায় মুক্তি চাই অত্যাচার হচ্ছে কারাগারের মধ্যে সাইফুল ইসলাম নীরবের উপর
অত্যাচার হচ্ছে আব্দুল মুনায়েম মুন্নার উপর, গোলাম মাওলা শাহিনের উপর অত্যাচার হচ্ছে, কমিশনার হারুনুর রশিদ অত্যাচার হচ্ছে, এস এম জাহাঙ্গীরের উপর, লোকমান হোসেন ফকিরের উপর, রফিক হাওলাদারের উপর, আশরাফের উপর এই অত্যাচার। কারাগারের মধ্যে আরেকটি কারাগার রচনা করে 24 ঘন্টা লাগাব করেছে এই সমস্ত তারুণ্যদীপ্ত নেতাদের বিরুদ্ধে, কারণ এই সরকার চায় তার অবৈধ সত্তার বিরুদ্ধে কোন ধরনের জনস্রোত যেন তৈরি না হয়। এই জন্যই সাইফুল ইসলাম নীরব, এই জন্যই আব্দুল মোনায়েম মুন্না, গোলাম মাওলা শাহিন, এস এম জাহাঙ্গীরের উপর জেলখানার মধ্যেই নির্পীড়ন নির্যাতন চালানো হচ্ছে। তাদের মুক্তি দিতে হবে, নিঃস্বার্থ মুক্তি দিতে হবে, মুক্তি দিতে হবে এদেশের প্রভাত প্রতিম নেত্রী বেগম খালেদা জিয়াকে। এই আন্দোলন আমাদেরকে তীব্র করতে হবে, আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানকে এই যে নেতৃত্ব দিচ্ছেন তাকে দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ।